আমার নাম হচ্ছে মনু মাল্লা ভট্টাচার্য, আমার বয়স হচ্ছে 23, আমার হাইট হচ্ছে 5 ফুট 9 ইঞ্চি এবং আমার লোকেশন হচ্ছে হাওড়া নবান্ন। আমি এর আগে বিভিন্ন শর্ট ফিল্মে কাজ করেছি এবং আমি নাটক করতাম, নটধর সাথে যুক্ত ছিলাম। নটধর সঙ্গে আমি 4টে ওয়ার্কশপ করেছিলাম যেখানে আমাদেরকে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এসে আমাদেরকে ওয়ার্কশপ করাতেন এবং এক্সপিরিয়েন্স করেছে। আমার স্কুল এবং কলেজ লাইফে বিভিন্ন জায়গাতে শো করা, স্ক্রিপ্ট প্লে করা এসব এক্সপিরিয়েন্স আছে এবং আমি 10খানার উপর শর্ট ফিল্মে কাজ করেছি, যেটার মধ্যে 3টেতে আমি মুখ্য চরিত্রে অভিনয় করেছিলাম। বাবা তুমি আমাকে এগুলো বলো না প্লিজ, প্লিজ বাবা আমাকে এরকম ভাবে বলো না তুমি। বাবা তুমি বুঝতে পারছো না আমার এগুলো শুনতে খারাপ লাগে। আমি এই কিছুদিন আগে দুর্গাপূজার সময় বাড়িতে এলাম, তখন 2 লাখ টাকার উপর খরচা হয়েছে, তারপর আবার এই মায়ের শরীর খারাপ, মায়ের অসুখ। আমি তো করছি বাবা, আমি তো যতটা সম্ভব আমি তো ততটাই করছি। বাবা আমাকে তুমি প্লিজ আটকিও না বাবা, আমাকে ফিরে যেতে হবে। বাবা বাবা আমি যেখানে চাকরি করি সেখানে সেখানে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয় বাবা। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে তোমার কষ্ট হচ্ছে, তোমার খারাপ লাগছে, কিন্তু তুমি আমারটা তো চিন্তা করো, তুমি আমারটা একটু ভাবো। আজকে যদি তুমি সবকিছু ছেড়ে ছুড়ে এখানে থেকে যাই তোমার কাছে আর মায়ের কাছে, এই সংসারটা চলবে কি করে বাবা, কি করে চলবে? বাবা তুমি চিন্তা করো না, আমি আমি তো কাজ করতে যাচ্ছি আর আমার বন্ধু অম্লান তো আছে এখানে, ও ও হাসপাতালে যাবে, ও তোমাকে দেখবে, ও মায়ের দেখাশোনা করবে, ও সকাল বিকেল রাত্রিবেলা যখন হবে তখনই আসবে। আর আমি আমি তো ফোনে অনলাইন আমি তো অ্যাভেলেবেল আছি, যে কোনো রকমের দরকার, যে কোনো রকমের যার জগতে যা দরকার সব আমায় বলো তুমি বাবা, আমি আছি। আর কিছুদিন পর বোনের বিয়ে, এত খরচা, আমি কাজটা না করলে কোথার থেকে টাকাগুলো আসবে বাবা? একটু ভেবে দেখো, একটু আমার দিকটাও ভেবে দেখো তুমি। আর আমাকে এইভাবে বলবে না বাবা, আমার খারাপ লাগে, আমার আমার ভীষণ খারাপ লাগে, প্লিজ বাবা।